গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চলতি আইপিএল মৌসুমের একটা হাই ভোল্টেজ ম্যাচ। কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ গুজরাট টাইটান্স। শেষে রান তাড়া করতে নেমে জেতার জন্য যখন শেষ ওভারে কলকাতা নাইট রাইডার্সের দরকার 29টি রান, ঠিক সেখানে 5.5 ফুটের এক পেশিবহুল তরুণের সাইক্লোনিক অভ্যুত্থান। মিনিট পাঁচেকের অকাল বৈশাখীও ভাবতে পারেন। আর তারপর থেকেই তিনি সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং টপিক। কেকেআর ম্যাচ হারলেও গত একদিন আগেও হায়দ্রাবাদ সানরাইজার্সের বিরুদ্ধে তার ব্যাটিংটি ছিল আর একটা রেকর্ড গড়ার মতনই। হ্যাঁ, আমি উত্তরপ্রদেশের আলিগড়ের ছেলে রিঙ্কু, মানে রিঙ্কু সিংয়ের কথা বলছি। আসলে আগের গুজরাট ম্যাচে তার 5 বলে পরপর 5টা 6 মারা হয়তো খুব অসম্ভব ব্যাপার নয়, কিন্তু সেটা রিঙ্কুর মতন এক উদীয়মান, যে কিনা আগের প্রায় সবকটা সিজনের একেবারে ব্যাকবেঞ্চার, তার সঙ্গে আবার হাই প্রোফাইল ম্যাচের একেবারে নির্ণায়ক ওভারে, আর স্বীকৃত ব্যাটসম্যান বলতে তিনি একমাত্র একা, বিপরীতে যার সঙ্গে টেলেন্ডার বোলার উমেশ যাদব। তার উপরে সে নিজেও জানত নিজেকে দারুণভাবে প্রমাণ করার এমন সুযোগ হয়তো আর নাও আসতে পারে, কারণ 2022 মেগা নিলামে এবার রিঙ্কুকে দ্বিতীয়বারের জন্য কেকেআর 55 লক্ষ টাকায় কেনে, যার মানে কলকাতা তাকে রিটেইন করে এই মরশুমের জন্য। তাই সেখানে রিঙ্কুর পক্ষে কাজটা কিছুটা হলেও অসম্ভবের সামিল তো ছিলই, কিন্তু তারপরেও সে সেটা করে দেখিয়েছিল। কারণ একটাই, যখন পিছতে পিছতে কারুর পিঠ একেবারে দেওয়ালে ঠেকে যায়, ঠিক সেখান থেকেই কোথাও একটা মহাজাগতিক উইল পাওয়ার সেই মানুষটাকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে ফিরিয়ে আনে, ঠিক যেমনটা এবারও হলো। যদিও তার থেকে অনেক আগে ঘটা রিঙ্কুর জীবনের এমন আরও 5টা ঘটনার কথা আজ বলবো, যা হয়তো অনেকেই জানো না। কথাগুলো একদিকে যেমন আমাদের নিজেকে ভাবাবে, একইভাবে মনে একটা আলাদা স্পার্ক এনে দেবে। সেটা বলার আগে আবারও বলে রাখি, ওয়েলকাম টু কিশোর ক্যাফে। কিশোর ক্যাফের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই, আমি তমাল। আর আবারও বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না বন্ধুরা। নাম্বার 1, ভালোবাসার প্রতি ধৈর্য আর অধ্যাবসায়। খুব স্বাভাবিকভাবেই কিশোর বয়সের রিঙ্কু প্রায় তার সমবয়সী বা সামান্য কিছু কম বেশি বয়সী তার নিজের অন্য ভাই বা দাদাদের সঙ্গে একত্রেই ক্রিকেট খেলত। সে সময় তার এক ছোট ভাইও রিঙ্কুর মতনই খুব মনোযোগ দিয়েই খেলাটা খেলত। দুজনের কাছেই তখন স্বপ্ন বলতে একমাত্র ক্রিকেট। আর মিথ্যে বলে লাভ নেই, স্বপ্নের সঙ্গে পয়সা বা অর্থ কিন্তু অনেকটাই সম্পৃক্ত। কিন্তু কথায় বলে, যে শয়ে সেই রয়, অ্যান্ড দ্যাট ইজ দ্য রুল। রিঙ্কুর ভাই একসময় সেসব সাফল্য অধরা দেখে নিজের স্বপ্নে ইতি টানে এবং মরিচিকার পিছনে ছোটা বৃথা ভেবে তার বড় দাদার দেখানো সাফাই কর্মীর কাজেই হাত লাগান। কিন্তু রিঙ্কুকেও ওই একই কাজে লাগানো হলেও শত বাঁধা দারিদ্রতাকে উপেক্ষা করেও কিন্তু নিজের স্বপ্নের হাত ছাড়েননি রিঙ্কু সিং। শেষমেশ সেই স্বপ্ন আর সাফল্যের 22 গজেই কিন্তু তার সিদ্ধি লাভ। নাম্বার 2, অভাব থাকলেও অর্থে নয়, ফোকাস ছিলেন নিজের টার্গেটে। কীরকম? রিঙ্কুর নিজের রাজ্য মানে উত্তরপ্রদেশের হয়ে প্রথম হাতেখড়ি হয় 2014 সালে। সেখানে পয়সার প্রাচুর্য কই। এরপর প্রথম শ্রেণীর ক্রিকেটে তার হাতেখড়ি হয় 2016 সালে। সেখানেও তো অবস্থা প্রায় ততই বছর। কিন্তু লক্ষ্যে তখনও অবিচল ছিলেন রিঙ্কু। কথায় বলে, লক্ষ্য স্থির থাকলে লক্ষ্যভেদ তুমি করবেই। ঠিক তেমনটাই হলো রিঙ্কুর ক্ষেত্রে। 2017 সালে আইপিএল নিলামে তাকে 10 লক্ষ টাকায় কিনে নেয় কিংস ইলেভেন পাঞ্জাব। রিঙ্কুর জন্য সেটাই তখন হাতে চাঁপ পাওয়ার সামিল ছিল। আর একটু অপেক্ষা, ঠিক পরের বছর 2018তে শাহরুখের কলকাতা নাইট রাইডার্স তাকে কিনে নেয় 80 লক্ষ টাকায়। ভাগ্যের শিকে ছিঁড়লেও এরপর সেভাবে কোনো রকম নজর কাড়া পারফরমেন্স কিন্তু দেখাতে পারেনি ছেলেটি। কিন্তু তা বলে নিজেকে ফুরিয়ে যাওয়াদের দলে টেনে হতাশায়ও মুখ লোকাননি। নাম্বার 3, বড় ভুল থেকে শিক্ষা নিয়েছেন। কীরকম? আইপিএলে অন্তর্ভুক্তির মধ্যেই তিনি একই সঙ্গে ফরেন লিগে খেলা শুরু করেন। তার জানা ছিল না যে বিসিসিআই তাদের নথিভুক্ত ক্রিকেটারদের কোনো ফরেন লিগে খেলার অনুমতিই দেয় না। ফলত যাওয়া হবার ছিল তাই হলো। সর্বমোট 3 মাসের জন্য তাকে সমস্ত রকমের ক্রিকেট থেকে নির্বাসিত করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। থেমে গেলেও হারিয়ে ফেলেননি কিন্তু নিজেকে। ব্যাট হাতে কঠিন অনুশীলন করেছেন আবারও একটা দারুণ কামব্যাকের জন্য, এবং করেছেন। নাম্বার 4, তুমি টার্গেট ফিক্সড করো, টাকা নয়।
টার্গেট ফুলফিল হলে টাকা তোমার পিছনে ছুটবে। রিঙ্কু বছর প্রতি 58.8 লক্ষ টাকা থেকে 68.4 লক্ষ টাকা উপার্জন করে। রিঙ্কুর বর্তমান সম্পত্তির পরিমাণ কত জানো? প্রায় 6.5 কোটির মতন। ধৈর্য অধ্যবসায়ের কঠিন পরিশ্রমে নিজের ভাগ্য লিখে নিয়েছেন তিনি। চূড়ান্ত অভাবের দরজা পেরিয়ে রিঙ্কু আজ কোটিপতি। নাম্বার 5, নিজের ক্ষমতার উপর ভরসা রাখো, ভাগ্য সঙ্গ দেবে। অনেকেই হয়তো জানো না, আহমেদাবাদে রিঙ্কু তার এই স্বপ্নের ইনিংসটা খেলেছেন কেকেআর অধিনায়ক নীতিশ রানার ব্যাটে। নীতিশ বলছিলেন, গোটা ঘরোয়া মরশুম এমনকি আইপিএলের বেশ কয়েকটা ম্যাচ সে এই ব্যাটই খেলেছিল। এতদিন বাদে ঠিক এই ম্যাচে এসেই সে তার ব্যাটটি বদলায়। ক্যাপ্টেনের কাছে হয়তো বেশ লাকি চার্ম ছিল ব্যাটটি, কিন্তু ক্যাপ্টেন ব্যাট বদলাচ্ছে দেখে সেই ব্যাটটাই ক্যাপ্টেনের থেকে চেয়ে নেন রিঙ্কু সিং। প্রথমে ব্যাটটি তাকে দিতে না চাইলেও পরে নীতিশ দিয়েছিলেন এই ভেবে যে সত্যি যার নিজের উপরে এত ভরসা সে হয়তো এতে করে সত্যিকারের কিছু করে দেখাতে পারে। রিঙ্কু পেরেছে, ব্যাট বদল করেছে, লড়েছে এবং দলকে জিতিয়েছে। নিজের অস্তিত্বকে টিকিয়ে নয়, আবারও একবার সচাপটে জানান দিয়ে গেছে। আসলে ভালোবাসা, একাগ্রতা, পিছু টানা, জেদের এই পরম চৌহদ্দি আমাদের পছন্দের কাজে দাঁত কামড়ে হলেও পড়ে থাকতে শেখায়, যা শুরুতে তোমাকে একদিন, দুদিন, দুমাস, এক বছর পিছিয়ে দিলেও তোমার যা কিছু প্রাপ্য সব কিছু বাউন্স ব্যাক করাবে, জাস্ট বাউন্স ব্যাক করাবে শুধুমাত্র একটা গোল্ডেন মোমেন্টে। আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসছি। তার আগে বলে যাই, ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। তোমাদের সাবস্ক্রিপশন আমাদের জন্য একটা খুব বড় মোটিভেশন। ভালো থেকো।